আসুন আমরা জেনে নেই পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিন তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের দিন কি কি করা যাবে এবং কি করা যাবে না, অর্থাৎ করণীয় এবং বর্জনীয়। আমরা জানি পিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল রোজ সোমবার পবিত্র মক্কা নগরীতে শুভাগমন বা জন্মগ্রহণ করেছেন। পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিনটাকে মুসলিম উম্মাহ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে উদযাপন করে। এই দিনে কিছু কিছু আমল আছে, যে আমলগুলো কোনো বান্দা যদি পালন করে তাহলে সেই বান্দা অধিক সওয়াবের মালিক হবে। আবার কিছু কিছু কাজ আছে, যে কাজগুলো করলে উক্ত ব্যক্তি গুনাহের অংশীদার হবে। আসুন আমরা জেনে নেই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে পালনীয় কিছু গুরুত্বপূর্ণ আমল। এক নম্বর হলো রোজা পালন করা, কারণ পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুভাগমনের দিনে রোজা পালন করেছেন। পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদের উচিত হলো এই দিনগুলোতে পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতকে জারি রাখার জন্য নফল রোজা পালন করা। অপর আরেকটি উত্তম আমল হচ্ছে দান সদকা করা। প্রখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করত, তাহলে আমি উক্ত স্বর্ণ পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিনে ব্যয় করে দিতাম বা খরচ করতাম। তাহলে এই পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত তাবির এই উক্তি দ্বারা আমরা বলতে পারি, যদি কোনো ব্যক্তি পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিন একটি দিরহাম বা একটি টাকাও খরচ করে বা দান করে, তার সদকা বা সওয়াব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তাই ঈদে মিলাদুন্নবীর দিনে দান সদকা করা অথবা এতিম মিসকিনকে, অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করা অথবা খাবারের ব্যবস্থা করা, এটা অবশ্যই সওয়াবের কাজ। অপর আরেকটি উত্তম আমল হচ্ছে পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিক দুরুদ এবং সালাম পাঠ করা। এমনকি পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করা একটি উত্তম আমলের মধ্যে অন্তর্ভুক্ত। পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুভাগমনের দিনে অপর আরেকটি উত্তম আমল হচ্ছে পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণার্থে মিলাদ মাহফিল অথবা জুসনে জলুস অথবা আনন্দ রেলি করা, এটাও আনন্দের অন্যতম একটি বহিঃপ্রকাশ। পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জারি রাখার জন্য যদি কোনো উম্মত ঈদে মিলাদুন্নবীর দিনে অপর কোনো মুসলমান ভাইকে পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য উৎসাহিত করে, এটাও একটি উত্তম আমল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হবে। পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিনে ইসলাম সমর্থন করে এমন যে কোনো একটাই আমল করা হোক না কেন, সেই আমলটি অধিক সওয়াবের আমল হিসাবে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিনে কোরআন তেলাওয়াত করে, অধিক নফল ইবাদত বন্দেগি করে অথবা জিকির আসকারের মাধ্যমে তার এই দিনটা অতিবাহিত করে, তাহলে তার সওয়াব আল্লাহর দরবারে অবশ্যই উত্তম সওয়াব হিসাবে গণ্য হবে। এবার আসুন আমরা জানি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে নিন্দনীয় বা মন্দ কিছু আমল। যেমন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে ইসলাম সমর্থন করে না এমন খ্রিস্টীয় কালচার অথবা বিধর্মীয় কালচার, যেমন আতর বা আতশবাজি ফুটানো অথবা পটকা ফুটানো, এগুলো ইসলাম সমর্থন করে না, এমন কোনো গর্হিত কাজ করা, এটা অবশ্যই নিন্দনীয় একটা আমল। ঈদে মিলাদুন্নবীর দিনে গান বাদ্য বাজানো অথবা নৃত্যর ব্যবস্থা করা, এটা অবশ্যই নিন্দনীয় একটা আমল।
এমনকি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে যদি কোনো ব্যক্তি রং দ্বারা নিজেকে সজ্জিত করে অথবা রং ব্যবহার করে নিজেকে সাজিয়ে তোলে, এমনটা করাও ইসলাম সমর্থন করে না। এটা গর্হিত এবং মন্দ কাজ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে কোনো ব্যক্তি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অপচয় করে অথবা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে জোরপূর্বক কারোর কাছ থেকে চাঁদা আদায় করে, এমন কাজটা অবশ্যই মন্দনীয় এবং নিন্দনীয় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার তৌফিক দান করুক। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।